আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই। আজ আবারও চলে এলাম আপনাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে। আজ এসেছি বাঙালি একটি কাপড়ের স্টোরে। প্রথমেই আমি স্টোরের অ্যাড্রেসটা বলছি আপনাদের সুবিধার জন্য। যারা নিউ জার্সি প্যাটারসনে আছেন তারা খুব সহজে এই স্টোরে আসতে পারবেন। অ্যাড্রেসটা হচ্ছে জেইনার্স ওয়ার্ল্ড, 253 ইউনিয়ন অ্যাভিনিউ, প্যাটারসন, নিউ জার্সি। এখানে টেলিফোন নাম্বারটাও দেওয়া আছে। এখানে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি সব ধরনের রেডিমেড ড্রেস ও শাড়ি পাওয়া যায়। চলুন তাহলে ভেতরে দেখা যাক কী কী ধরনের কাপড় ড্রেস এখানে পাওয়া যায়, কোন ধরনের কালেকশনগুলো এখানে রয়েছে। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের বোরকা শাড়িভাবে সাজানো আছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে। শাড়িও রয়েছে, কাতান, সিল্ক, সব ধরনের শাড়ি এখানে পেয়ে যাবেন, পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি। এই যে দেখুন ঈদ কালেকশন কিছু ড্রেস চলে এসেছে, অল ওভার কাজ করা, জারি সুতা দিয়ে কাজ করা, স্টোন বসানো, খুব চমৎকার একটি ড্রেস। এই ড্রেসটার মধ্যে অনেক ধরনের কালার আছে। আর এখানে রয়েছে কিছু ড্রেস আমি দেখতে পাচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট কালারের, উপরে ডিজাইনটা কোটি ডিজাইন, খুব সুন্দর কাজ করা, পুঁতির কাজ করা, স্টোনের কাজ করা, সামনে দিয়ে পার বসানো। আর এখানে কিছু দেখাচ্ছি কয়েকটা বোরকা খুব সুন্দর কাজ করা। এটা অনেকে বোরকা হিসেবে, অনেকে লং ড্রেস হিসেবে পরে থাকেন। এটা এক কালারের মধ্যে স্টোনের কাজ করা, কালারগুলো খুব সুন্দর। আর এই যে আরও কিছু বোরখা, এটা ব্ল্যাকের মধ্যে, গ্রে কালারের মধ্যে, গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর কাজ করা। দেখুন গর্জিয়াস কাজ করা গ্রে কালারের মধ্যে গোল্ডেন জারি সুতার কাজ। দেখতেই পাচ্ছেন খুব হেভি কাজ করা। এটা ব্লু কালারের মধ্যে গোল্ডেন জারি সুতার কাজ, ড্রেসটা খুবই চমৎকার। দেখতেই পাচ্ছেন খুব হেভি কাজ করা, অল ওভার কাজ করা। সামনের অংশটা কিছুটা শর্ট আর পেছনে একটু লং, যেটা এখনকার ফ্যাশন আপনারা সবাই জানেন। আর এর স্লিভসেও খুব চমৎকার কাজ করা, এভাবে আছে হাতটার মধ্যে দেয়া। দেখতেই পাচ্ছেন ড্রেসের স্লিভটা খুব চমৎকার। এখানে অনেক ধরনের হিজাবের কালেকশনও রয়েছে, আপনারা যে কোনো ড্রেসের সাথে হিজাবও কালার ম্যাচ করে নিতে পারেন। আর এখন দেখাচ্ছি কিছু পাকিস্তানি কটন ড্রেস, সুতোর কাজ করা আছে, প্রিন্টের মধ্যে আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের আছে, সাথে প্লাজো, প্লাজোর মধ্যেও কাজ করা। আমার প্রতিটা ড্রেস খুলে খুলে দেখানো সম্ভব হয়নি, দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই একটা ড্রেস আমি আপনাদেরকে কটন সুতোর কাজ করা খুলে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কাজ করা, অল ওভার কাজ করা, কাপড়টা খুব সফট, এর সাথে এই এরকম একটা ওড়না আর প্লাজোও ছিল। আর এই ড্রেসটা দেখুন খুবই গর্জিয়াস কাজ করা, অল ওভার স্টোন, গোল্ডেন, সিলভার,
এবং জরি সুতা দিয়ে কাজ করা লং ড্রেস। আপনারা যে কোনো পার্টিতে, বিয়ের প্রোগ্রামে বা ঈদের জন্য এই ড্রেসটা নিতে পারেন, দেখতে পারেন। আমার কাছে তো বেশ লেগেছে, সামনাসামনি দেখতে আরও ভালো লাগে। জানি না আমার এই ভিডিওর মধ্যে কালারগুলো বুঝতে পাচ্ছেন কিনা আপনারা। এখানে রয়েছে কিছু প্লাজো, এগুলো এক একটা এক এক ধরনের কালার, আপনারা ম্যাচ করে নিতে পারেন। প্লাজোগুলোর মধ্যে কাজ করা পায়ের নিচের অংশের মধ্যে, এই যে দেখুন ব্ল্যাক একটা, এটার নিচে কাজ করা আছে, সুতোর কাজ করা, সব ধরনের কালার এখানে পেয়ে যাবেন। আর এখানে দেখেন কিছু ওড়না আছে, দেখুন কি সুন্দর কাজ করা, সুতোর কাজ করা, এগুলো পাকিস্তানি ওড়না। এটা আছে ব্ল্যাকের মধ্যে, এটাও সুতোর কাজ করা, দেখুন খুব সুন্দর নিখুঁতভাবে কাজগুলো করা আছে। এবার এসেছি আমি জুয়েলারি সেকশনে, এখানে কিছু রিংয়ের কালেকশন রয়েছে। আমি তো সবগুলো একটি একটি করে ট্রাই করে দেখছিলাম। দেখুন এখানে কিছু ইয়াররিংয়ের কালেকশন আছে, খুব সুন্দর, সব ধরনের কালারের ইয়াররিং পেয়ে যাবেন। কিছু গলার সেটও আছে, এগুলো হচ্ছে গোল্ড প্লেটের। কিছু চুড়ির কালেকশন রয়েছে সিটি গোল্ডের মধ্যে, দেখুন খুব সুন্দর কালারিংও আছে। এবার এসেছি কিছু পাঞ্জাবির কালেকশনের কাছে, দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে, যে কোনো কালারের ডিজাইনের পাঞ্জাবি এখানে পেয়ে যাবেন। এখন কিছু গর্জিয়াস শাড়ির কালেকশন দেখাচ্ছি, আশা করি এগুলো আপনাদের খুব ভালো লাগবে। আর আপনাদেরকে আরেকটা সুখবর দিচ্ছি, আগামী 10 জুলাই 2021-এ মেলা হবে, সেখানে অবশ্যই এই স্টলটা থাকবে জেইনাস ওয়ার্ল্ড, সেখানেও আপনারা পেয়ে যাবেন খুব সুলভ মূল্যে সব কাপড়। আশা রাখছি আজকের এই ব্লগটি খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ব্লগ পেতে হলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওর সাথে, সে পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।